আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আর আজকে আমাদের একাডেমির বর্তমান ব্যাচের শিক্ষার্থীদেরকে দেখানো যাচ্ছে, এরা আসলে বসে এখানে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, মডেল টেস্ট যত বেশি দেওয়া যায় তত বেশি আসলে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা বাড়ে, কি বলো হুমায়ুন? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, কত নম্বর মডেল টেস্ট দিচ্ছ স্যার? এক নম্বর সেট। এক নম্বর সেটে দুই চারটা প্রশ্ন একটু পড়ে শোনাও তো, কি কি আছে প্রশ্নগুলো স্যার? আছে বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি, তারপর স্যার আছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশের প্রধানের নাম কি, বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রাশিয়া থেকে বিভিন্ন দেশের রাজধানীর মুদ্রার নাম, যেমন ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কুয়েত, নেপাল, সার্কভুক্ত দেশগুলোর নাম কি কি, কম্পিউটার কি, মানবদের হারের সংখ্যা কয়টি, বাংলাদেশের সীমানা লেখো, মোহাম্মদ আলী কে ছিলেন, বাংলাদেশের পূর্ব নাম কি ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি স্যার, এই রকম। আচ্ছা, তো যাই হোক একটু ক্যামেরার দিকে তাকাই শুনি। আসলে হুমায়ুন, তুমি তো বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক পদে চান্স পাওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তুমি আমাদের সোলজার একাডেমিতে আসছো, তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো তোমার এখানে এসে যে পরীক্ষার মধ্যে দিয়ে তোমার যে আত্মবিশ্বাসটা কতটুকু বাড়লো যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে তুমি ভালো করতে পারবা? স্যার, আমি যখন আসি স্যার কিছুই বুঝতাম না, সেনাবাহিনী সামরিক বাহিনী আসলে কী বিষয়টা। তো সোলজার ট্রেনিং একাডেমিতে আসে স্যার আপনার গাইডলাইন মেনে স্যার আমি এখন পূর্ব প্রস্তুতি স্যার, লিখিত পরীক্ষায় আমি 100-এর মধ্যে 100-ই পাবো স্যার। আমি মানে ওই আত্মবিশ্বাসটা স্যার, আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে স্যার, আমি লিখিত পরীক্ষায় আমাকে কেউ আটকাইতে পারবে না স্যার। অনেকে মনে করে যে আসলে প্রস্তুতি নেয়ার থেকে প্রস্তুতি না নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব, এটা কি তুমি একমত? না স্যার, এটা অসম্ভব বিষয়। যে কোনো কাজে স্যার প্রস্তুতি অবশ্যই নিতে হবে স্যার, প্রস্তুতি ছাড়া কোনো কিছু সম্ভব না। তাই যেহেতু একটা সামরিক বাহিনীর একটা একটা বিশাল একটা ব্যাপার স্যার, তাই প্রস্তুতি পূর্বগ্রহণ মানে এখানে এসে আমি স্যার অনেক মানে উপকৃত হচ্ছে। যাই হোক, এখন পর্যন্ত তো আমরা প্রায় 50-টার মতো মডেল টেস্ট নিয়ে থেকে, তুমি কতগুলো মডেল টেস্ট দিলে এখন পর্যন্ত স্যার? 40-41-টার মতন হয়ে গেছে। 40-41-টার মতো। এই যে মডেল টেস্টগুলো যত বেশি দেওয়া যাবে তত বেশি কিন্তু পরীক্ষার কেন্দ্রে যখন তোমরা যাবা তখন কিন্তু তোমাদের পাশ করার একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর আমরা তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে সবসময় মডেল টেস্ট করি। ঠিক আছে, ক্যারি অন, তুমি উত্তর লিখতে থাকো। তো আসলে ভিউয়ার্স, তোমরা যারা মনে করো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরীক্ষায় অংশগ্রহণ করবা, বিশেষ করে সৈনিক পদের জন্য, তো আমাদের সোলজার একাডেমিতে আসা স্টুডেন্টদেরকে আমরা এইভাবে কন্টিনিউয়াসলি প্রস্তুতি করাই প্রত্যেকটা ক্ষেত্রে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা। তো তোমরাও চাইলে ইনশাল্লাহ আমাদের এই একাডেমিতে এসে আসলে এদের মতো করে প্রস্তুতি নিতে পারো, কারণ প্রস্তুতি যত বেশি নেওয়া যায় একটা ছেলের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স তত বেশি বাড়ে। আর কনফিডেন্স না থাকলে আসলে পরীক্ষায় পাশ করা একটা সম্ভব হয় না, যেহেতু আত্মবিশ্বাস থাকতে হবে যে না নিজ যোগ্যতায় ইনশাল্লাহ চাকরি পাবো। এই আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য আমার মনে হয় প্রস্তুতিটা দরকার খুব পরিমাণে। শামীমের কাছে, শামীম কেমন লাগতেছে? প্রশ্ন কেমন আসছে? জি স্যার। আচ্ছা, দুই একটা প্রশ্নের উত্তর দেখে শোনাও দেখি আমাদের এক এবং দুই নাম্বারটা। বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি? শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের প্রধানের নাম কি? বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম হচ্ছে জেনারেল আজিজ আহমেদ স্যার। বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের নাম হচ্ছে অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী স্যার। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নাম হচ্ছে এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেনানিবাস স্যার। বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধানের নাম হচ্ছে আইজি ডক্টর মোহাম্মদ জাভেদ করিম পাটোয়ারি। বিজিবির প্রধানের নাম হচ্ছে মেজর জেনারেল শাফিনুল ইসলাম। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে শামীম, তোমরা যখন সোলজার একাডেমিতে আসলা, এসে তো তুমি সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ, তো এখন পর্যন্ত কতগুলো মডেল টেস্ট দিলা এখানে স্যার? এখন পর্যন্ত প্রায় 50টা মডেল টেস্ট আমার দেওয়া হয়েছে স্যার। তো এই যে মডেল টেস্টগুলো দিয়ে তোমার কি একটা আত্মবিশ্বাস বাড়ছে যে আমি লিখিত পরীক্ষায় যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো ওই সময় সেটা ভালো করতে পারবো? জি স্যার, আমার 100% আত্মবিশ্বাস বাড়ছে যে আমি যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো আমি 100-এর মধ্যে 100 পাবো স্যার, আমার আত্মবিশ্বাস আছে। আচ্ছা, তাহলে প্রস্তুতিটা নিলে তোমার এটা উপকারেই আসতেছে। জি স্যার। ওকে, ঠিক আছে, ক্যারি অন, পরীক্ষা দিতে থাকবে। তো এইভাবে আসলে প্রস্তুতিগুলো নেওয়া উচিত, কারণ যত বেশি আমরা প্রস্তুতি নিতে থাকবো আমাদের তত বেশি
আর নিজের স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো। আর তোমরা যারা সমসাময়িক বিভিন্ন বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর 2020 সালে যারা অংশগ্রহণ করবা আর সৈনিক পদের সার্কুলার দিয়েছে বা যারা আবেদন করেছো এই সার্কুলারে, তোমরা অবশ্যই এখন থেকে খুব ভালোভাবে লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ, বুদ্ধিমত্তা, সাধারণ গণিত, এই পরীক্ষাগুলো প্রিপারেশন নিতে থাকো। ইনশাল্লাহ দেখবো যে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবো আর কি। দেখি আর কার কাছে যাওয়া যায়। আমাদের লাইভ ক্লাসগুলো আমরা এইভাবে এখন কন্টিনিউয়াসলি অবশ্যই করবো। আরমান জি স্যার, তোমার কেমন লাগতেছে পরীক্ষা? খুবই ভালো লাগতেছে স্যার। প্রশ্ন কেমন পাইছো? জি স্যার। আচ্ছা, তুমি কোন প্রশ্নের উত্তর দিয়ে শোনাবা? জি স্যার, বাংলার আকাশ রাখিব মুক্ত। এই যে আরমান, যখন তুমি আসলা সোজার একাডেমিতে প্রস্তুতি আর জন্য, আর এখন বসে যখন প্রস্তুতি নিচ্ছ, মডেল টেস্ট কতগুলো দিলে এখন পর্যন্ত তুমি? জি স্যার, আমি 40টার মতো মডেল টেস্ট দিয়েছি স্যার। আচ্ছা, তো এই মডেল টেস্টগুলো যখন লিখিত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এটা কতটুকু আত্মবিশ্বাস বাড়াচ্ছে তোমাদেরকে? জি স্যার, মডেল টেস্টগুলো আমি পরিপূর্ণভাবে 50টা কমপ্লিট করলে স্যার আমি সেনাবাহিনীর পরীক্ষা দিতে গেলে 100 নম্বর পাওয়ার জন্য আমি 100% শিওর থাকবো স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, ক্যারি অন, পরীক্ষা দিতে থাকো। দেখে আর কে আছে, কিরাম তোমার? স্যার শাহিনওয়াজ। শাহিনওয়াজ, শাহিনওয়াজও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পেশায় নিযুক্ত হতে চায়। তো শাহিনওয়াজ, কেমন আত্মবিশ্বাস বাড়ছে পরীক্ষা দিয়ে? স্যার, আমার অনেক আত্মবিশ্বাস বাড়ছে স্যার। আমি যখন বাড়িতে থাকতে আমি চিন্তা ভাবনা করতাম যে আমি একজন সেনাবাহিনী হবো, তখন আমার খুব টেনশন লাগতো, আমার খুব চিন্তা হতো কীভাবে আমি নিজেকে ফিট করতে পারবো। তখন আমার সাথে কেউ ছিল না যে আমি এরকম পরামর্শ পাইতাম না যে আমি একজন নিজেকে কীভাবে নিজে ফিট করতে পারবো। তখন হঠাৎ আমি একদিন স্যার ইউটিউবে ভিডিও দেখি স্যার সোলজার ট্রেনিং একাডেমির, যে কীভাবে একটা আনফিট ছেলেকে ফিট করে স্যার এখানে যোগ্যতা দেওয়া হয়। যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের ট্রেনিং গুলো দেখছো আর কি? যাই হোক, এখানে লিখিত পরীক্ষা পাশ করার জন্য তোমাদের আত্মবিশ্বাস বাড়তেছে? জি স্যার, স্যার অনেক আত্মবিশ্বাস এখন স্যার আমি 100-তে 100 আনসার করতে পারবো স্যার। যাক, দোয়া থাকলে ইনশাল্লাহ তোমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, পরীক্ষা পাশ করার জন্যই আমাদের একাডেমি মনোযোগ দিয়ে প্রশ্ন মডেল টেস্টগুলো ভালোভাবে দেওয়া এবং উত্তরগুলো সমাধান করলে দেখবো পাশ করার ক্ষেত্রে তোমার অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার দিতে থাকো। থ্যাংক ইউ। তো এই হচ্ছিল ভিউয়ার্স আমাদের আজকের লাইভ ক্লাসের ক্লাস দেখানোর চেষ্টা। তোমরা যারা আসতে চাও অবশ্যই স্বাগতম, তোমাদেরকে আগে থেকে অবশ্যই আসতে পারো। এসে আমাদের একাডেমি থেকে তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ফিজিক্যাল অর্থাৎ শারীরিক পরীক্ষার জন্য অনুশীলন, আর পাশাপাশি মেডিকেল, এই বিষয়গুলোর উপরে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। ইনশাল্লাহ অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারবা। তবে ভালো থেকো, আগামী লাইভ ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।